ধরা যাক কুয়াশায় আচ্ছন্ন ঘুটঘুটে এক অন্ধকার রাতে আপনি হাঁটছেন কোথায় আছেন সেটা কি কোনো জনপদ না বীরানভূমি সম্মুখে পাহাড় না নদী এসবের কোনো কিছুই আপনি বুঝতে পারছেন না অন্ধকার এত গাঢ় আর এত গভীর যে নিজের হাত পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না ঠিক এমন একটা মুহূর্তে যদি হঠাৎ করে কেউ একটা আলো হাতে আপনার দিকে এগিয়ে আসে আপনার তখন কি মনে হবে আপনি ভাববেন যাক বাবা হাফ ছেড়ে বাঁচা গেল এতক্ষণে এই নিঃশুদি অন্ধকারে এই আলোটুকু না পেলে হয়তো কোনো জন্তু জানোয়ারের পেটে আজকে চড়ে যেতাম তার জন্য অধীর অপেক্ষা করে আছেন আপনি লোকটা আপনার নিকটে এলে তাকে বললেন বাঁচালেন ভাই কি গভীর অন্ধকার দুনিয়া জুড়ে ভারী বিপদে পড়ে গিয়েছিলাম জানেন চারিদিকে এত অন্ধকার যে সম্মুখের রাস্তা খুঁজে পাওয়া তো দৌড় চোখের সামনে ধরলে নিজের হাতটুকুও দেখতে পাচ্ছিলাম না আপনাকে পেয়ে ভারী উপকার হলো আপনার আলোতে দেখে দেখে বাকি পথটুকু নির্বিঘ্নে পার করা যাবে এবার লোকটা এতক্ষণ একটা কথাও বলল না আপনার কথা বলা শেষ হওয়া মাত্র তিনি বললেন দুঃখিত জনাব একান্তই আমার নিজস্ব এই অন্ধকার রাতের জন্যই এই আলোটুকু আমি সঞ্চয় করে রেখেছিলাম এই আলোয় পথ চিনে কেবল আমি একাই চলবো আপনাকে সে আলোতে পথ দেখিয়ে নিয়ে যেতে পারব না আপনি বরং এক কাজ করুন যেখানে গেলে আলো পাওয়া যায় সেখানে যান সেখান থেকে আলো নিয়ে এলে ভবিষ্যতে এরকম অন্ধকার রাতে আপনাকে আর বিপদে পড়তে হবে না লোকটা যেমন প্রতি আপনি ভীষণ ঘাবড়ে যাবেন নিশ্চয়ই তাই না এত ঘুটঘুটে অন্ধকার প্রকৃতি জুড়ে কোথাও কোনো জনমানবের লেশমাত্র নেই এমন ঘনঘর বিপদের দিনে তিনি কিনা আপনাকে সামান্য আলোতে পথ দেখাতে নারাজ আরও বলছেন কিনা যেখানে গেলে আলো পাওয়া যায় সেখানে যেতে কি নির্মম রসিকতা দৃশ্যটা খানিকটা অদ্ভুত এবং খানিকটা গাছ মুছমে তাই না সুরাল হাদিদের আল্লাহ সুফানা হওয়া তালা মোনাফিক এবং ইমানদারদের পরকালীন ঠিক এমন একটা অবস্থার বর্ণনা দিচ্ছেন এভাবে সেদিন আপনি মমিন পুরুষ ও মোমিন নারীদের দেখবেন তাদের সামনে ও তাদের ডানে ছুটতে থাকবে আলোর ফোয়ারা তাদেরকে বলা হবে আজ তোমাদের সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতের যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণাধারা এবং এতে তোমরা চিরকাল অবস্থান করবে এটাই মহা সাফল্য সেদিন মোনাফিক পুরুষ মোনাফিক নারীরা মমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো যাতে আমরা তোমাদের প্রাপ্ত আলো থেকে খানিকটা ধার নিতে পারি তাদেরকে বলা হবে তোমরা বরং পেছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো অতঃপর উভয়ের মাঝে এক স্থাপিত হবে একটি প্রাচীর যাতে থাকবে একটি দরজা সে প্রাচীরের ভেতরে থাকবে করুণা এবং বাইরে থাকবে শাস্তি কিয়ামতের মাঠে প্রত্যেকের অবস্থা যখন সুস্পষ্ট হয়ে যাবে যখন নির্ধারিত হয়ে যাবে জান্নাতার জাহান নামের অধিবাসীদের ব্যাপার তখন মমিন নারী এবং পুরুষদের আল্লাহ তালা নূর তথা আলো দান করবেন তা সিরে এসেছে ওই সময় অন্ধকার অন্ধকারাচ্ছন্ন করে দেওয়া হবে সবকিছু সে অন্ধকার এত নিকশ এত ঘন আর গাঢ় যে তার সাথে তুলনা চলে না কিছুর এমন ঘর অন্ধকারের দিনে আল্লাহ তালা প্রিয় বান্ধাদেরকে দান করবেন এমন এক আলো যা দিয়ে তারা পথ চিনে চলতে পারবে সে আলো প্রকাশ পাবে তাদের সামনে থেকে এবং তাদের ডানপাশ থেকে সে আলোয় পথ চিনে তারা পৌঁছে যাবে তাদের জন্য নির্ধারিত মন্তব্যে কিন্তু দুনিয়ার মুনাফিকেরা যারা দুনিয়ায় মুসলমান সেজেছিল কিন্তু মন প্রাণ থেকে আল্লাহকে কখনোই ভালোবাসিনি যারা মোমিনদের সাথেই বসবাস করেছে সালাদ পড়েছে কোরআন পড়েছে জিহাদ করেছে কিন্তু এসবের কোনোটাতেই তারা অন্তর থেকে অংশগ্রহণ করেনি মুসলমানদের ওপর যখন দুঃখ আর দুর্দশা আপতিত হয়েছে তারা তখন মনে মনে খুশি হয়েছিল তারা ভান করেছিল মুসলমান হওয়ার কিন্তু সর্বদা কামনা করতো ইসলামের পরাজয় এই সমস্ত মানুষগুলোর জন্য সেদিন কোনো আলো বরাদ্দ থাকবে না আল্লাহর কাজ হতে প্রাপ্ত আলোয় মোমিনরা যখন পথ চলতে শুরু করবে তখন মুনাফিকরা তাদেরকে বলবে একটু দাঁড়াও আমাদের জন্য তোমাদের আলো থেকে যাতে আমরা একটু ধার নিতে পারি তাদের ইয়াবদারের জবাবে মুমিনেরা সেদিন তাদের কি উত্তর দেবে দেখুন তোমরা বরং পেছনে ফিরে যাও এবং আলো সন্ধান করো তাফসিরে এসেছে পেছনে ফিরে যাও এবং আলোর সন্ধান কর বলেই এখানে মূলত মুনাফিকদের উপহাস করা হবে সেদিন অর্থাৎ মুমিন বান্দারা সেদিন মুনাফিকদের বলবে তোমরা বরং দুনিয়ায় ফেরত যাও সেখানে গিয়ে আমাদের মতো আমল করো ভালো কাজ করো আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করো তাহলেই তোমরা আলো পাবে এটা যে অসম্ভব কাজ তা আল্লাহর মমিন বান্দারা জানে কিন্তু মুনাফিকদের সেদিন এত দুর্গতির দুর্দশা হবে যে তারা সেদিন হয়ে উঠবে উপহাসের পাত্র তাদের দ্বারা যে আর দুনিয়ার জীবনে ফেরত আসা সম্ভব নয় দ্বিতীয় কোনো জীবনের অবকাশ যে তাদের জন্য আর বরাদ্দ নেই এ কথা সকলেই খুব ভালো মতো জানে কিন্তু এই উপহাস তাদের প্রতি ফেরত দিয়ে মুমিন বান্দারা তাদের বোঝাবে যে আজকের এই আলোটুকুর জন্য যখন দুনিয়ায় আমরা সংগ্রাম করছিলাম যখন আমরা দুনিয়ার উপরে প্রাধান্য দিয়েছিলাম আলহাসুনা তালা এবং তার রাসুলের দিনকে যখন কোরআন আর সন্ন্যার রঙে আমরা রাঙিয়ে নিচ্ছিলাম আমাদের জীবন তখন তোমরা আমাদের দেখে হাসতে আমাদেরকে নিয়ে উপহাস করতে আমাদের দুঃখ আর দুর্দশা দেখে তোমরা আনন্দ পেতে আজকের এই যে আলো এই আলো দুনিয়ায় আমাদের শীত ত্যাগ শীত সংগ্রাম আর শীত ধৈর্যের ফল এটা একেবারেই আমাদের নিজস্ব কেন আজ তা থেকে তোমাদের ভাগ দেব কোরআনের পরবর্তী ভারস্যমতে তারপর মোনাফিক এবং মোমিনদের মাঝে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে এবং সে প্রাচীরে থাকবে একটি দরজা সে প্রাচীরের যে পাশে আল্লাহর মোমিন বান্দারা অবস্থান করবে তাতে থাকবে করুণার ফলগুধারা জান্নাত আর অন্য যে পাশে মুনাফিকরা অবস্থান করবে সে পাশে থাকবে ভয়াবহ শাস্তির ব্যবস্থা যাহার নাম একটা প্রাচীর তাদের মধ্যে গড়ে দেবে যাবতীয় পার্থক্য এই আয়াতটা একদিকে যেমন আশা জায়গা নিয়ে অন্যদিকে ততটাই ভয়ঙ্কর আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন কাটায় যারা দুনিয়াতে আল্লাহর জন্য বাঁচে এবং আল্লাহর রঙে রাঙিয়ে নেয় নিজেদের জীবন তাদের জন্য মহা সুসংবাদ আছে এখানে অন্যদিকে যারা দুনিয়ার জীবনকে খেলতামাশায় পরিণত করে অপচয় করে যারা আল্লাহর দিনকে ধারণ করতে পারে না নিজেদের হৃদয় কি এক মহা দুঃসংবাদ তাদের জন্য মুনাফিকদের প্রতি অর্থাৎ যারা সেদিন আল্লাহর দেয়া আলো থেকে বঞ্চিত হবে মুমিন বান্দাদের প্রতি উত্তরটা খেয়াল করুন পেছনে ফিরে যাও এবং আলো নিয়ে আসো মৃত্যু আমাদের জীবনের সত্য আমরা জানি এবং বিশ্বাস করি আখিরাতের পাথেও বোঝানোর জন্য আমাদের সামনে এই একটাই সুযোগ এটাই প্রথম এবং সর্বশেষ পুনর্জন্ম বা পরজন্ম জাতীয় কোনো ধারণা ইসলামে নেই পরকালের সেই ঘন ঘর অন্ধকারের দিনে যদি আমরা আলো পেতে চাই আমাদেরকে তার সংস্থান এই দুনিয়ার জীবন থেকেই করে যেতে হবে যদি আপনারা তা করতে ব্যর্থ হই সেদিন কি উপহাসের বাণীটুকু আমাদের শুনতে হবে না যাও দুনিয়ায় ফিরে যাও সেখান থেকে আলো জোগাড় করে নিয়ে আসো এই যে আমাদের যাবতীয় অবহেলা যাবতীয় উদাসীনতা জীবনের মৃত্যুকে ঘিরে এর চরম মূল্যকে সেদিন দিতে হবে না কত দিব্যি কেটে যাচ্ছে আমাদের দিন আর রাত কত অনায়াসে ফুরিয়ে যাচ্ছে হায়াতের দিনগুলো কিন্তু কোথাও কি আমাদের কোনো ভাবা আছে একান্ত নিরালায় বসে নিজেদের আখিরাতের জীবন নিয়ে ভাবার খানিকটা ফুরসত আমরা পাই তখন আন মনে হল নিজেকে কি প্রশ্ন করি যেভাবে কেটে যাচ্ছে একটা জীবন আদৌ কি সেভাবে কাটার কথা সেদিন একদল লোক যারা আমাদেরই প্রতিবেশী যাদের আমরা চিনতাম যারা হয়তো আমাদের চোখে ছিল নিতান্তই ধার্মিক আলো হাতে করে অভ্যর্থনা পেতে পেতে এগিয়ে চলবে আমাদের অনেকেই হয়তো সেদিকে চেয়ে চেয়ে দেখবো আর বলবো দাঁড়াও একটু আলো ধার নেই তোমার কাছ থেকে কিন্তু সেদিন তো কাউকে কোনো কিছু ধার দেওয়ার দিন নয় সেদিন শুধুই উদযাপন আর পরিতাপের দিন হয় বাঁচো নয় মর একদল আলো পেয়ে উদযাপন করবে অন্য দল আলো না পেয়ে অন্ধকারের দলে মিলে গিয়ে পরিতাপ করবে চলুন বসে ভাবি কোন পথে চলছে আমাদের জীবন আলো না অন্ধকারে